দেখো, ফার্স্ট অর্ডার রেইনবো তৈরি হবার সময় এইভাবে যদি একটা আলোকরশ্মি এসে জলকণায় আপতিত হয়, সেটা প্রতিসৃত হওয়ার সময় সাতটা ভাগে, সাতটা বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়। এবং জলকণার এই দিকের যে বিভেদ তল জলকণা এবং বায়ুর, সেখান থেকে প্রতিফলিত হয়। প্রতিফলিত হয়ে সেটা জলকণার অপর অংশ দিয়ে আবার প্রতিসৃত হয়ে নির্গত হয়। এখন প্রত্যেকটা বর্ণ বিশ্লিষ্ট হয়ে সেপারেট হয়ে যায়, তো প্রত্যেকটা বর্ণ বিভিন্ন আলাদা আলাদা পয়েন্ট থেকে প্রতিফলিত হয়, এবং প্রতিফলিত হয়ে তারা আবার ওই জলকণার আরেকটি তলে এসে আপতিত হয়ে সেখান থেকে নির্গত হয়ে এই জলকণার বাইরে চলে আসে, এবং তারপরে সেটা কোনো দর্শকের চোখে এসে পড়ে। এর পরের অংশটা আমি আরেকটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি।